নমস্কার বন্ধুরা, এ টেক পয়েন্ট বিডিতে সকলকে স্বাগতম। আজ দেখাচ্ছি একটি ওয়েট স্কেলের যে পার্স প্রবলেম সেটা কেন হচ্ছে আর কিভাবে এটা সমাধান করব সেটা আমি বিস্তারিত আলোচনা করছি। এখানে সুইচ চেপে ধরলে এটার রিডিং আসছে, কিন্তু ছেড়ে দিলে আবার চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে সেটা আমি দেখাবো। দেখতে পাচ্ছেন যে এর ভিতর প্রচুর পরিমাণে ডাস্ট রয়েছে, আর সুইচিং সাইডটা আমাদের এইখানে। সর্বপ্রথম আমরা যে কাজটি করব, ভিতরটা একটু পরিষ্কার করে নেব এবং এখানের সুইচের কানেক্টরটি আমরা চেষ্টা করে দেখছি যে এখানে সমস্যাটা কী। যেহেতু সুইচিং ফল্ট হচ্ছে, এটা সুইচিং কানেক্টর খুললে এটা ঠিক হয়ে যাবে। আমরা ব্লোয়ার দিয়ে এটা পরিষ্কার করে নিলাম। আপনার প্রয়োজনে বলার পরিবর্তে ব্রাশও ব্যবহার করতে পারেন, এটা ছোট্ট একটা সমস্যা। আমরা একটি নতুন সুইচ নিয়েছি এবং পুরাতন সুইচের যে কানেক্টর রয়েছে সেখান থেকে আমরা কানেক্টর বিয়োজন করে ফেলছি। আর এখানে সোল্ডারিং করা রয়েছে দেখা যাচ্ছে, আমরা সোল্ডারিং ডিসঅ্যাসেম্বল করছি। যেহেতু এটা সুইচিং ফল্ট, সেহেতু আমরা এখানে যে দুইটি কানেক্টর রয়েছে এই দুটি কানেক্টর শর্ট করে দিলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রিডিং শো করছে, অর্থাৎ আপনার ওয়েটটাও দেখাচ্ছে। এটা কিন্তু সুইচের সমস্যার কারণে হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এখানে অন্য কোনো সেক্টরে হাত না দিয়েই আমরা এই সমস্যার সমাধান করব, শুধু সুইচটা পরিবর্তন করে দিয়ে। এই সুইচিংয়ের সুইচের ভিতরে যে কানেক্টর থাকে সেগুলো হয়তো মরিচা পড়েছে অথবা অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে অনেক দিন ব্যবহারের ফলে, এই কারণে সমস্যাটা হয়েছে। এর জন্য আমরা নতুন একটি সুইচ ব্যবহার করছি। এখানে তিনটা টার্মিনাল আমাদের প্রয়োজন হবে, দুইটি টার্মিনাল। সেজন্য আমাদের মাল্টিমিটারের রেজিস্ট্যান্সে রেখে এটা মেপে দেখব কোন দুইটি কানেক্টরে শর্ট দেখাচ্ছে। সেই দুইটি কানেক্টর আমরা এখানে কানেকশন দিব। আমরা বুঝতে পেরেছি যে কোন দুইটি কানেক্টর। এভাবে চাপ দিলে কিন্তু এটার ভিতরে ঢুকে লকটা বডির সাথে ফিক্সড হয়ে যাবে। এখন আমরা লিকুইড রজন দিয়ে নিচ্ছি যাতে করে সোল্ডারিংটা ভালো হয়। আর আমি রিয়েল টাইম ভিডিও এর জন্য শেয়ার করছি যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সর্বপ্রথম আমরা যে কাজটি করব, ওখানে সামান্য সোল্ডার ধরে নেব কানেক্টরে, তাহলে যে টার্মিনাল আছে অর্থাৎ ওয়্যার দুইটি কানেকশন দিতে সুবিধা হবে। যে কোনো ওয়্যার কানেকশন দিতে পারেন, তাতে কোনো সমস্যা নয় যেহেতু এটা সিরিজ অবস্থায় চলছে। আপনারা সকলে হয়তো সোল্ডারিং কীভাবে করতে হয় সেটা জানেন। সুন্দরভাবে সোল্ডারিং করতে গেলে অবশ্যই আপনাকে তালটা বা সোল্ডারিং আয়রনটা একটু বেশি ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সোল্ডারটা গলে না যায়। এখন আমরা সুইচ দিয়ে দেখছি, দেখতে পাচ্ছেন যে রিডিং দেখাচ্ছে আর কোনো ফল্ট হচ্ছে না। যে সুইচ ছেড়ে দেওয়ার ফলেও কিন্তু সমস্যা আর দেখাচ্ছে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। নমস্কার।